আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। ভাই প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় এখানে অনেকেই এটার শিকার, খুব বেশি না হলেও কিছু কিছু তো হবেন। অনেক আল্লাহ আল্লাহ, আমি তো বলছিলাম যে কমায় আনার জন্য, দেখালাম শেখ বাড়াই দিছে, কোনটা সঠিক? যাক, আমরা আর ওইদিকে যাচ্ছি না, কানা আপন মনে জানা, ঠিক আছে না? তো কিছু জিনিস আছে এটা বলতেও নাই, আপনি একজনের মাধ্যমে প্রশ্ন করায় আপনারটা জেনে নেন, সমাধান নিয়ে নেন, এটাই ভালো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক উম্মতকেই মাফ করা হবে একজন ছাড়া, যে নিজেই নিজেরটা প্রকাশ করে দেয়। এর ভিতরে অনেক সময় সামিল হয়, যদি হুবু এটা এরকম না, কিন্তু কিছু বিষয় আছে যে এর ভিতরে অন্তর্ভুক্ত করে আপনার জন্য উচিত এটা মানে ফাঁস না করা, মাসলা জেনে নেন, আমল করা শুরু করে দেন, ঠিক আছে না? নাই অনেকে আছে এটা বুঝতে চায় না, একবারে খুলে বলতেছে, হে বলতেছে আমি ব্যাখ্যা দিচ্ছি, মনে হয় হুজুর আরো ভালো একটা সমাধান দিবে, আর একটু সুবিধা পাবে আর কি, এই জন্য একটু বেশি ব্যাখ্যা দেয়। হঠাৎ করে এখন সাধু হয়ে গেছে, তো এখন সব বলাকে মনে করছে সাধুতা, না সব জায়গায় এটার নাম সাধুতা নয়। তো যাই হোক, মাসলা জেনে নিলেই হয়ে গেল, ঠিক আছে? তো যেমন কানা আপন মনে জানা, মাসলাটা মানার সময় কানা হিসাবে মেনে নিবেন, ঠিক আছে? যে এটা শিকার আছেন আপনি মেনে নিবেন। তবে আজকের মাসলাতে ফেসিলিটি আছে আলহামদুলিল্লাহ, এটা আমার পক্ষ থেকে নয়, ইসলামের যারা বিশেষজ্ঞ তাদের পক্ষ থেকে। এটা হলো নামাজ, যে যারা মানে মনেই নাই, স্মরণই নাই, এত বেশি কাজা করছেন, এবং এটার ক্ষেত্রে আরেকটা জিনিস প্রযোজ্য হয় যে সেটা আপনার পড়ার ইচ্ছাই ছিল না, সাধারণত যেটা আপনার মনেই নাই এবং দীর্ঘমেয়াদী, এটার মানেই তো হলো আপনি কি ওই সময় নামাজ পড়ার আপনার খেয়ালই ছিল না, মানে আমি নামাজ পড়তে চাই না, এটাই তো হয় বেশিরভাগ, তাই না? এই কারণেই এবং হাদিসে যে আসছে যে নামাজ ছেড়ে দিলে মানুষ কাফির হয়ে যায়, এই সবগুলোর সমন্বিত যে সিদ্ধান্ত আলেমরা বলেছেন যে এই অবস্থায় এই আল্লাহর বান্দা ইমানদার ছিলই না। আল্লাহু আকবার! তাহলে এমত অবস্থায় তার তৌবাই হলো, এমত অবস্থায় তার তৌবাই হলো যে এখন সে ওই পথে আর পা বাড়াবে না, মানে বেনামাজি হওয়ার কাজ আর করবে না, এখন থেকে সে কন্টিনিউ নামাজি হয়ে যাবে। আল্লাহ আকবার! একটা ফেসিলিটি পাইলেন না, উমরি কাজা মাফ হয়ে গেল তো, নাকি কি পুরস্কার দিবেন? এবার আমাকে কোনো পুরস্কার দেওয়ার নেই, আপনি আপনাকে পুরস্কার দেন। এটা হলো আলেমরা যেটা বলেছেন যে এখন থেকে আর একটা ওয়াক্ত কাজা করা যাবে না, বরং অলসতাও করা যাবে না, জামাত সহকারে প্রথম তাকবীরের সাথে ফরজের আগের পরের সুন্নাহ সহ এবং পারতপক্ষে আরো আস্তে আস্তে পর্যায়ক্রমে যে নফলগুলো আছে, তাহিয়াতুল উযু আছে না, তাহিয়াতুল মসজিদ আছে, তাহাজ্জুদ আছে, চাশতের নামাজ, ইশাকের নামাজ পারবেন তো ইনশাআল্লাহ, এটাই আপনার বিকল্প, এটাকে ধরে নিতে পারবেন আপনার কাফফারা। যেহেতু আপনার অনেক ত্রুটি আছে, হাদিসে আসছে কিয়ামত দিন আল্লাহ পাক ফরজে যখন দেখবেন কম পড়ে গেছে, তখন নফল খুঁজবেন, এই এই জায়গাটা যে এইগুলো নফল আপনার কাজে লাগবে, কিন্তু ওইটা আপনার ওই তৌবার মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ মাফ, আপনাকে আলাদা কসরত করা লাগবে না। তাইলে আপনাকে একদিক থেকে আমরা ডিসকাউন্ট দিলাম, আরেক দিক থেকে আরেকটা দায়িত্ব চাপিয়ে দিলাম, ভারসাম্যপূর্ণ ফতোয়া দিলাম, এটা আমার পকেট থেকে না, এটা ইসলামী স্কলারদের একেবারে শেষ নির্যাস, গবেষণার অথই সাগরের যে কথাটা, এই কথার মূল্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ। তাইলে আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের নামাজ কাজা হবে না, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার! কাদিয়ানি সম্প্রদায়ের সাথে বিবাহ, তো বিবাহ হতে গেলে প্রথমে যারা অমুসলিম তাদেরকে তো কালিমা পড়ানো লাগে, ঠিক আছে না? এখন হিন্দু হলে সে তো বললো যে আমি হিন্দু ছিলাম, কালিমা মানতাম না, এখন কালিমা পড়তেছি। এটা তো কালিমা কালিমাও পড়ছে, আবার কালিমারে অগ্রাহ্যও করছে, এটা কি দিয়ে শুধরাইবে? কোনো কায়দা নেই তো, অতএব এটা কোনো কথাই না। কাদিয়ানি যতক্ষণ পর্যন্ত তৌবা না করে সে এই কথায় আসবে না যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, কারণ তাদের সমস্যা সেই জায়গায়, আল্লাহকে তো মানতেছে কিন্তু আমার নবীকে শেষ নবী মানে না। তো এই জন্য অতএব এদের সাথে বিবাহ হতেই পারে না, হলেও এটা টিকবে না, কেননা এটা কাফির, এমনকি এটা হলো একটা ধোঁকাবাজ কাফির, দেখাচ্ছে সে মুসলমান অথচ ফাঁকি দিয়ে কি করতেছে, তার কুফুরি সে গোপন রাখতেছে। এবং এখান থেকে প্রমাণিত হলো যে ইমানদার হতে গেলে দুইটা লাগবে, একটা হলো আল্লাহর একত্ববাদ, আর একটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এবং এটা যে চূড়ান্ত শেষ রিসালত, এরপরে আর কোন নবী আসবেন না, ওই সেন্সে এটাকে মানতে হবে। কাদিয়ানের কি এটা মানে? ওরা তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইংরেজের দালাল, ওটারে নবী মানে বসে আছে। তো অতএব আলহামদুলিল্লাহ, ভাই বলছেন যে হাদিসে আসছে, দুই মাস কোথায় পাইছেন আমি জানি না, আসেনি, আচ্ছা চার মাস, এরপরে এটা হলো সাহাবি, সাহাবির ইস্তেহাদ, উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এরপরে আবার ওই যাওয়া আসা সহ আরো দুই মাস ধরে, ছয় মাসও ধরা হয়েছে। আসল ঘটনা হলো সব মিলিয়ে তো টেনে টুনে দুই বছরে নেওয়া যাচ্ছে না, এটা তো ঠিকই আছে নাকি? কারণ আপনারা তো আসছেনই জেনে শুনে দুই বছরে কোনটাকে। তো এটাতে আলেমদের ফতোয়া হলো, আমাদের ভাবি সাহেব যদি উনি সিগনেচার দেয়, ঠিক আছে না? নাই, এই এবার সিগনেচারের দরকার আছে, এদিকে দাড়ি রাখার সময় বলে সিগনেচার লাগে, এটা কি দরকার আছে নি? এটা ভুয়া ফতোয়া, এখানে লাগবে, এখানে লাগবে, কারণ এটা তার অধিকার। আপনিও যে প্রশ্নটা করছেন ওই সেন্সে তো না, সে যদি আসলেই অনুমোদন করে, মানে কি লিখিত হতে হবে শর্ত না, অনুমোদন করে যে যাও সংসারের তাগিদে তোমার যাওয়াই লাগবে,
আর আমি এদিকে আল্লাহর দিকে তাকিয়ে আমি নিজেকে সেফ রাখবো, আমার সন্তানদের জন্য তোমার মানে অনুপস্থিতি যা করা লাগে আমি চালিয়ে নিচ্ছি। আর নিষ্ঠুরতার সাথে যেটা বলে আপনি বুঝতে পারেন, এর বিপরীত কিছু প্রকাশ না হয় তাইলে পরে এটা জায়েজ আছে, এটা হলো পরিস্থিতির খাতিরে জায়েজ আছে, ঠিক আছে। কিন্তু আপনি খেয়াল রাখবেন যে আসলে আপনাকে আবার ধোকা দিচ্ছে কিনা, অনেকে আবার বিপরীত করে এদিকে বলে যে 10 বছর আসার দরকার নাই, আর ওদিকে 10 জায়গা 10 ঘাটের পানি খাই হয়ে বয়ে রয়েছে, বলে নাউজুবিল্লাহ, এইটা হলে কিন্তু সাবধান থাকতে হবে। জি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। আপনার স্ত্রীকে পর্দা করাতে গিয়ে আপনি মানুষের কাছে খারাপ হচ্ছেন, তো ওইটাই তো ইমানদারির পরিচয়। মানুষ যেখানে আপনাকে আল্লাহর বিধান মানতে গিয়ে খারাপ বলবে, এটা তো আপনি কষ্ট করতেছেন আল্লাহর পথে, এই কষ্টটাই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সালফে সালিনা করেছেন, সাহাবাগণ করেছেন, এই কষ্টের মধ্যে আপনার কি আছে, প্রতিদান আছে। আপনি আপনার স্ত্রীকেও বোঝান যে এই কষ্টের মধ্যে টিকে থাকার মধ্যেও তো জিহাদের সওয়াব হচ্ছে, এটা হলো নফসের সাথে জিহাদ, এবং যারা ফাসিক ফাজির তাদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে যে তোমরা যতই রাগার রাগও সমস্যা নাই, আমি আল্লাহকে নারাজ করতে পারবো না, আমার আল্লাহ সন্তুষ্টি হলো এই জায়গায় যে এই মেয়েটাকে বিয়ে করার পরে সে আমার অধীনে, আমি তার গার্ডিয়ান, অতএব ইসলাম যে বলেছে তাকে পর্দায় রাখতে আমি সেটা করবই। সেখানে আপনি যার সাথে যে কথাটা সুন্দরভাবে বলতো সেটা বলবেন, বিশেষ করে আপনার অনেক সময় মা বাবাও এটার পক্ষে থাকে না, এমন অবস্থা আপনি কি করবেন, শালীনভাবে কথা বলবেন, কিন্তু আপনি এটার উপর অটল থাকবেন, এটা একটা দাওয়াতের কাজ হবে যে মানুষ আপনাকে দেখে শিখবে এবং আল্লাহ পাক আপনার জন্য বড় পুরস্কারের ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ধৈর্যের তৌফিক দান করেন, মহান রব্বুল আলামিন যেন পুরস্কারের মাধ্যমে আপনাকে পুরস্কৃত করেন। এর পিছনে ইমাম মাগরিব পড়তেছেন আমি এশা পড়তেছি, অথবা উনি এশা পড়তেছেন আমি মাগরিব পড়তেছি, এটার দলিল কি? সুনান তিরমিজি সহ আর বিভিন্ন হাদিসের কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাম নিজেই মসজিদে নামাজ পড়ে বসে আছেন, একজন সাহাবি একা এসে নামাজ পড়তেছেন, নবী সাল্লাম বললেন যে কেউ কি আছো যে এই সাহাবিটার সাথে তুমি সৎকার কাজের মাধ্যমে সহযোগিতা করবা, কে দাঁড়িয়ে গেলেন, কার জানা আছে, আল্লাহু আকবার, হাদিস তো আপনাদের জানা আছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কি আসরের নামাজ হয়ে গেছে না, যেটা প্রথমে পড়ছেন ওটা তো ওনার আসরের নামাজ হয়ে গেছে, তো প্রসঙ্গ এখান থেকে নেওয়া হয়েছে যে একজনের ইমামতিতে যে নামাজ উনি পড়তেছেন আরেকজন অন্য প্রকার অথবা অন্য ওয়াক্তের নামাজ, এটা জায়েজ আছে। এখন হুবহু এই অবস্থা আপনি পাবেন না, এটার জন্য যে মাগরিব এবং এশার সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কি এইভাবে নামাজে পিছিয়ে থাকার মতো ছিলেন নাকি, কেউ পিছিয়ে থাকলে তারা এটাকে কি মনে করতো, সুস্পষ্ট মুনাফিক মনে করতো। তো মোট কথা ওর কিছু সূত্র আছে যেখান থেকে হাদিসে আমরা পাই যে এক ধরনের নামাজি ব্যক্তির পিছনে আরেক ধরনের নামাজি কি করেছেন, ইফতেদা করেছেন। তো অতএব সেখান থেকেই আলেমগণ ফতোয়া নিয়েছেন যে আপনার নিয়তের সাথে আপনার সম্পর্ক, ইসলামে কিন্তু মূল বিষয়টা কি, যে নামাজটা পড়ছে তার নিয়তের সাথে তার সম্পর্ক, আর ওইদিকে যিনি ইমাম আছেন তার পিছনে আপনি যদি খালি নামাজটা তাহরিমা বেঁধে ফেলেন আপনার ইফতেদা হয়ে গেছে। আলাদা একটা নিয়ত ইমামের লাগবে, মুক্তাদির একটা নিয়ত লাগবে, এই করতে কিন্তু শেষ পর্যন্ত শর্ত করা হয়েছে যে ইমাম যে নামাজ পড়তেছে মুক্তাদিকেও ওই নামাজই পড়তে হবে, ওই ওয়াক্তের এবং ওই ধরনের। কিন্তু হাদিস কি প্রমাণ করলো যে আবু বকর সিদ্দিক পড়তেছেন নফল নামাজ আর ওই মানুষ সাহাবী পড়তেছেন কিসের নামাজ, ফরজ নামাজ। তো এইভাবে আরো একাধিক হাদিস আছে, একজন নফল পড়তেছে তার পিছনে ফরজ পড়তেছিলেন, তেমন অবস্থায় এখান থেকে এটা জায়েজ সাব্যস্ত হয়েছে এবং হাদিসের কিতাবে একাধিক ঘটনা এরকম আছে, সেখান থেকে মাসআলা নেওয়া হয়েছে, এর মধ্যে কোনো সমস্যা নেই। বিতির নামাজে দোয়ায় কুনুত সম্পর্কে প্রশ্ন করেছেন, দোয়ায় কুনুত তো এটা হলো পড়া মুস্তাহাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 15 সব দিন পড়েন নাই, কিছুদিন বাদ দিয়ে তারপরে আল্লাহ নবী বাকি দুল পড়েছেন, প্রমাণ হলো এই কথা যে এটা ওয়াজিব না, ওয়াজিব যদি হইতো কন্টিনিউ করতেন, কথা কি বোঝা যাচ্ছে, তো এই জন্য এটা মুস্তাহাব। আর কি প্রশ্ন, এটা আপনি পড়লে পড়তে পারেন সওয়াব হবে, না পড়লে নামাজের কোনো ক্ষতি নেই, আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। তো কার্ড হোক যে কোনো জিনিস হোক, যদি আসলে কেনা বেচার ব্যাপার হয়, আসলে কেনা বেচা আপনি বিক্রি করতেছেন উনি কিনতেছে, এমন অবস্থায় নগদে 10 টাকা বাকিতে 11 টাকা এমনকি আরেকটু যদি বেশিও হয় আর উনি রাজি থাকে, এটাতে সমস্যা নাই, কার্ড হোক অন্য যে কোনো জিনিস হোক। কিন্তু সমস্যা হলো সেই জায়গায় যে উনি আসলে নিতে আসছে টাকা, কার্ড না, ওনার টাকার প্রয়োজন, বুঝলেন তো, সেই জায়গায় বলতেছে যে আমি কার্ডটা আপনার কাছ থেকে কিনতেছি 10 টাকা দিয়ে আর বিক্রি করতেছি 11 টাকায়, তার মানে আমি আপনাকে পরবর্তীতে 11 টাকা দিব, ঠিক আছে, কিন্তু ওখানে হলো উদ্দেশ্য হলো ওই টাকাটা, ঠিক আছে, এই জায়গায় হলো সুদ। কিন্তু সে যদি আরেক জায়গায় নিয়ে সে বিক্রি করে টাকাটা তার সংগ্রহ করে ফেলতে পারতো, এরপরে ওনাকে পরিশোধ করতো, এটা কি ছিল, এটা জায়েজ ছিল। কিন্তু আমাদের অনেক ভাই শুনেছি ওই প্রথম যে অবস্থা ওই লেনদেনটা এইভাবেই করেন যে টাকাকে উদ্দেশ্য করে শুধুমাত্র কার্ডটাকে মাঝখানে রেখে এই যে লেনদেনটা করেন সরাসরি এই লোকের সাথে, এটাই হলো সুদ, এটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে, আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। আরবিতে জুমার খুতবা এটা সম্পর্কে বাইরা প্রশ্ন করেছেন, তো আসল ব্যাপার হলো যে যেখানে ইসলাম বলেছে বুজার জিনিস সেখানে শব্দ উদ্দেশ্য হয় না, সেই জায়গায় বুজের বিষয়টা হলো আসল হয়। আপনাকে যখন বলা হয় যে যেই অংশটা টাকনুর নিচে যাবে সেটা জাহান্নামে, এখানে হলো বুজার জিনিস যে কোনো জিনিসই বিশেষ করে উপর থেকে যেটাই পড়বেন এটা টাকনুর নিচে যাতে না যায়,
কিন্তু হাদিসে শব্দটা বলা হয়েছে ইজার, ইজারের শাব্দি করতে হলো লুঙ্গি। এখন যদি কেউ এই ফতোয়া দেয় যে শুধু লুঙ্গিটা লটকানো যাবে না, পাঞ্জাবি যদি যেমন আরবের অনেকে লটকায় দেয় তাহলে সমস্যা নাই বলে, কেন বলে হাদিসে তো পাঞ্জাবি বলা হয়, বলা হয়েছে লুঙ্গি, এটা কি সঠিক হবে? সঠিক হবে না। এখানে উদ্দেশ্য দেখতে হবে, এখানে শব্দ না। তো খুতবা যে জিনিসটা, এটাতে আজকে আমাদের একদল ভাই এই যে এইটা দিয়ে ফেস পাকায়, খুতবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিয়েছেন আরবিতে, এটা অক্ষর দেখতেছে উনি শব্দটা। তা আমরা প্রথমে বলবো, যদি আপনি এটাই অক্ষরই দেখেন তাহলে অক্ষরই দেখতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অক্ষরে অক্ষরে যেই খুতবাটা শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে শেষ করে দিয়েছেন আপনিও সেই খুতবা দেন, তারা কি খুতবা দেয়? এক। দুই নম্বর কথা হলো, খুতবাতে তো এখানে শব্দ উদ্দেশ্য না, শব্দ হলো ওই যে দোয়ার শব্দ যেগুলো, জিকিরের শব্দ যেগুলো, আল্লাহুম্মা আনতা সালাম ইনকা সালাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সেটা হলো উদ্দেশ্য শব্দ এবং অর্থ। কিন্তু খুতবাতে উদ্দেশ্য হলো অর্থ, এটা প্রমাণ কি? এটা প্রমাণ হলো ইউজাক্কিরুন নাস ও ইউসিহিম, আল্লাহর নবী সাথে মানুষকে উপদেশ দিতেন এবং মানুষকে বিশেষ উপদেশও দিতেন। সাধারণ উপদেশ ওয়াজ নসিহত করতেন, বিশেষ উপদেশ দিতেন। এখন যদি যেই সমাজের লোকজন যেই ভাষা বুঝে না, ওইরকম একটা ভাষা দিয়ে একজন মিম্বরে চলে রেগে ফায়ার হয়ে যায়, অথবা তাদেরকে একটা হাসির গল্প শোনায়, তাহলে তাকায় দেখবে লোকজন ঠিক মতো হাসতেছে তার সাথে নাকি নাকি, দেখবে যে কিছুই হয় না। কেন? তার মেসেজটা পৌঁছে নাই, এর অর্থ হলো মেসেজটা পৌঁছতে হবে না। এমনকি হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল বা কত তারিখে যুদ্ধের জন্য বের হতে হবে, ওই কথাটাও জুমার খুতবাতে বলতেন। তাহলে কি বোঝা গেল? যে এই সমাজে আপনি কথাটা বলতেছেন তারা বুঝলে না আপনি যুদ্ধের ঘোষণা দিলেন, নাকি না আপনি সন্ধির ঘোষণা দিলেন, নাকি না আপনি বিবাহের ঘোষণা দিলেন যে আগামীকাল অমুকের বাড়িতে অলিমা আছে। ভাষায় যদি না বুঝে, তাহলে অলিমার ঘোষণা খতিব সাহেব যদি দিয়ে দেয় এমন ভাষা যেটা কেউ বুঝে নাই, আগামীকাল হে বেচারা কমিউনিটি সেন্টার ভাড়া করে 500 চেয়ার রেডি করে রাখলো, 5 জন লোক পাবে, এরপরে দোষী কাকে বলা হবে? যে উনি তো খুতবাতে কি কইছে আমরা তো কিছুই বুঝি নাই, গালি দিল না দোয়া দিল বুঝি নাই, আমরা কেমনি অলিমার মধ্যে আইতাম, কইবো কি করবো না? তাইলে এখানে খুতবার উদ্দেশ্য ছিল আসল, আমাদের বক্তারা জাগা মতো যেটা বুঝার সেটা বুঝতে চায় না, আ জায়গায় গিয়ে এখানে খুব, আর যেখানে অক্ষরিক অনুসরণ সেটা করে না, এখানে গিয়ে কয়েছে না আমার নবীজির আরবি তো খুতবা দিয়েছেন, এটা দ্বিতীয় বিটা বলে সুন্নাত। কিন্তু জানেন না, এটা না বললেই নয় যে নিজেরাই আবার শেষ পর্যন্ত বাধ্য হয়ে কি বাই করছে, আরেকটা বয়ান, বয়ানটা দিছে আবার বাংলায়, আর খুতবাটা রাখছে কি আরবিতে। কেন এটা বাধ্য হলেন? কেন? যে আপনাদের অবস্থা প্রমাণ করতেছে যে মানুষের বোধগম্য ভাষায় খুতবাটা হওয়া দরকার ছিল। তো ছিল যখন, তাহলে সুন্নতি নিয়মের মধ্যে রাখলে কি সমস্যা ছিল? এখানে যে আপনি দ্বিতীয়টার বাড়াইছেন, এটা তো আরেকটা নিষেধের মধ্যে পড়ে গেছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহাল্লুকি ইয়াউমাল জুমআ ক্বাবলাল খুতবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবার আগে জুমার দিনে হালকাবন্দি হয়ে বয়ানকে নিষেধ করেছেন, হুবহু নবী সাল্লাল্লাহু নিষেধাজ্ঞা জারি করলেন, তারা শেষ পর্যন্ত ওই নিষেধের মধ্যে পতিত হলো কি হলো না, এমনকি আমার জাতিকে নিয়ে সেখানে তারা ফেসে গেল। অতএব যে জায়গায় বুঝার বিষয় সেটা বুঝতে হবে, তাহলে বোঝা গেল খুতবাটা আমাদের বোধগম্য ভাষায় হওয়া দরকার, সেখানে আমাদের মা বোনরা যদি উপস্থিত হয় আরো ভালো, আমরাও দিন সম্পর্কে যেমন জানবো আমাদের মা বোনরা দিন সম্পর্কে জানবে, জানার সুযোগ পাবে যদি নিজের ভাষায় খুতবাটা হয়। আলহামদুলিল্লাহ, ভাই প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা নিয়েছে এখন, না টাকা নিয়েছে ধার এখন দিচ্ছে না, এখন ওইটাকে আমি জাকাত হিসাবে পরিগণিত করতে পারবো কিনা? উত্তর, না পারবেন না, কেননা জাকাতের শর্ত হলো আল্লাহ পাক যে বলেছেন ও আতু জাকাত, জাকাতটা দেও, এবং সেই জায়গাতে একটা ইবাদত হিসাবে এটা নিয়তের দরকার। আপনি যখন তাকে দিয়েছেন তখন কি যাকাতের নিয়ত করার সুযোগ ছিল বা করছিলেন? আদৌ না। তাইলে দুইটারই খেলাফ হলো, আপনি নিজেও তাকে দিচ্ছেন না, ওটা হলো দেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, সে নিয়ে নিছে, হ্যাঁ আপনার কাছে নিয়েছে এবং এরপরে নিয়ত এখন করছেন। নিয়ত কি পরে করলে হয় না আগে করা লাগে? এই কারণে এটা হবে না। বরং আপনি যদি বুদ্ধি করে তাকে বুঝাইতে পারেন যে ভাই তোর হাতেই আসবে, তবে আমাকে একটু দে, এটা যদি করতে পারেন তাহলে আপনি তাকে দিয়েও এটা কি করতে পারেন, যাকাত হিসাবে পরিগণিত করাতে পারেন। কিন্তু সিস্টেমে আনতে হবে, নিজের হাতে এনে তারপরে দিলে হবে, ওখানে রেখেই এটাকে আপনি কোনোভাবে জোড়াতালি দিয়ে কিন্তু জাকাত বানাইতে পারবেন না।